রাগ, রাগ মানুষকে কত রকমভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে তার সাতটা জিনিস আজ আমরা আলোচনা করতে চলেছি। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, আশা করি আপনার কাজে লাগতে পারে। রাগ অতিরিক্ত করলে আপনার যেটি হতে পারে সেটি হলো অনিদ্রা, রাতে ঘুম না আসা, এবং তার থেকে শুরু হয় বিভিন্ন রকম রোগের উৎপাত, যেমন স্কিন প্রবলেম। অবাক হচ্ছেন, কিন্তু এটাই সত্যি। চোখে কালি, মাথায় ছাপ, স্কিনে ব্রণও, অনেক রকমের রোগ হতে পারে আপনার কিন্তু ঘুম না হলে। তারপরে শুরু যেটা হয়ে যায় সেটা হলো কিন্তু হজমের গোলমাল। বিভিন্ন রকমভাবে আপনার খাবার হজম হবে না, তার সাথে চলে আসে লো ইমিউনিটি, মানে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। শুরু হয়ে যায় হাই ব্লাড প্রেশার, অতিরিক্ত রাগের সাইড এফেক্ট এটাও। এর থেকে এসে যায় বিভিন্ন রকম অন্যান্য রোগের সূত্রপাত, যেমন খুব জরুরি যেটা হয়ে যায় সেটা হলো হার্টের সমস্যা, এমনকি আপনার স্ট্রোকও হতে পারে, হার্ট অ্যাটাকও হতে পারে। শুরু হয়ে যায় মাথায় ব্যথা, মাইগ্রেন, বিভিন্ন রকম রোগ। তাই আর রাগ না করে হাসুন, হাসাই আপনার একমাত্র ওষুধ রাগ কমান। ভালো থাকবেন।